হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আজকে আমরা একটা নতুন কিছু নিয়ে আসার জন্য আর কি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনাদের অরিজিনাল ডুপ্লিকেট কালি চেনার উপায়, কীভাবে আপনি ইপসনের যে অরিজিনাল কালি আছে, ডুপ্লিকেট কালি আছে, সেইগুলো চেনার উপায়। তো আপনি দেখছেন যে এখানে 6টা কালি আছে, 7টা কালি আছে। তো আপনার এখানে ধরার কোনো ক্ষমতা নেই যে আপনি অরিজিনাল কোনটা, কোনটা ডুপ্লিকেট, এখানে ধরতে পারবেন না। দেখেন ইপসন প্রিন্টারে অনেকে এখন আপনার প্রিন্টারের থেকে অরিজিনাল কালিগুলো খুলে নিয়ে আর কি ডুপ্লিকেট কালি ঢুকাই দিয়ে সেই প্রিন্টারকে কম দামে বিক্রি করতেছে অনেক প্রতিষ্ঠানগুলো, যেগুলো মনে করেন তারা অনেক লাভবান হওয়ার জন্য। তো খুচরা কাস্টমারকে আমি বলবো যে আপনারা যখন প্রিন্টারটি কিনবেন সুন্দরভাবে দেখে নেবেন অরিজিনাল কালি, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, সেটা আপনারা যাচাই করে নেবেন, যাতে আপনার প্রিন্টার সুরক্ষিত থাকে, প্রিন্ট দিতে গেলে যেন কোনো ভুয়ান্তিতে না হয়, কাটা কাটা না আসে। তারপর হচ্ছে ছবির কাজের দিক থেকে আপনার অনেক লাইটিং হয়, সেই দিক থেকে খেয়াল করে আপনার প্রিন্টারে মূলত কালিটাই সবচেয়ে বেস্ট। কারণ একটা একটা কালির দাম 550 টাকা, তখন সেই কাস্টমার, সেই বিক্রেতা তখন বিক্রি করবে, কিন্তু তখন আপনি ঠকে যাবেন যে আপনার তখন 40-45 টাকা দাম একটা কালি দিবে। সেই কালিটা আপনার প্রিন্টারে ইউজ করবেন, কতটা ভালো থাকবে সেটা আপনি বুঝতে পারবেন ভালোভাবে। তো আর বেশি দেরি করবো না, আপনাদের মাঝে আজকে আমি দেখাবো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো দেখেন বন্ধুরা, এর থেকে আপনি অরিজিনাল ডুপ্লিকেটটা চেনার কোনো উপায় পাবেন না। আমি আজকে আপনাদের অরিজিনালটা কেমন, ডুপ্লিকেটটা কেমন, সেটা দেখানোর জন্যে। তো একটা দেখেন ইপসন, একটা দেখেন ইঙ্কজেট ইঙ্ক, একটা গেল উপায় চেনার উপায় আর কি। এইপরে আপনার এখানে আছে বারকোড স্ক্যানার, বারকোড স্ক্যানার আছে, আবার আপনার এই যে বারকোড স্ক্যানারটা না দেখছেন, এটা কিন্তু আপনার অরিজিনাল কালের একটা বারকোড। যখন আপনি এটা সার্চ করবেন তখন এই বারকোডটা দিয়ে সার্চ করলে আপনার অরিজিনালকে ডুপ্লিকেট বলে দেবে, কিন্তু দেখেন এটা ডুপ্লিকেট, এটার কোথাও দেখেন বারকোড নাই। দ্বিতীয়ত, অরিজিনাল কালি মূলত হয় দুই প্রকার, এক ফিলিপাইন হয়, মেড ইন ফিলিপাইন প্রোডাক্ট মূলত ফিলিপাইনের, আর একটা হয় ইন্দোনেশিয়ার, এই দুইটা হলো কেন অরিজিনাল কালি। কিন্তু এটা দেখেন এখানে কোথাও মেড ইন ফিলিপাইন, মেড ইন ইন্দোনেশিয়া কোথাও লেখা নেই, এটা মূলত চায়না, তাই এখানে চায়না দিছে, এই চায়না অক্ষরে লিখে দিছে। তাই আপনারা সতর্ক হন, কম দাম মনে করলে প্রিন্টার কিনবেন এরকম না। দেখেন বোতলগুলো অনেক লাইট করেছে, কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট। বোঝার উপায় কি, এই যে প্রিমিয়াম ইঙ্ক, বিভিন্ন রকমের নাম আসবে, আইকন এরকম, এতে কোনো বারকোড নাই, তারপর ইপসন লেখা নাই, মেড ইন ফিলিপাইন লেখা নাই, মেড ইন ইন্দোনেশিয়া লেখা নাই, মূলত এটা চায়না। তাই বলছি আপনারা সতর্ক হন, কম দামে পালে সেখান থেকে প্রোডাক্ট নেবেন না, তবে কম দামে পাবেন হ্যাঁ তখন যাচাই করে নিন আপনি যে আমার প্রোডাক্টটা 2 নম্বর দিচ্ছে কি না, প্রোডাক্টটা খোলা আছে কি না, তারপরে আপনার কালিটা ঠিক আছে কি না, প্রত্যেকটা এতে দেখবেন। এ দেখেন এটাই কিন্তু আপনার লেখা আছে মেড ইন ফিলিপাইন, তারপরে স্ক্যানার, এই যে বারকোড স্ক্যানার, এখানে বারকোড স্ক্যানার, প্রত্যেকটা অরিজিনাল কালিতে বারকোড স্ক্যানার থাকবে, আর প্রত্যেকটা অরিজিনাল কালি ফিলিপাইন ইন্দোনেশিয়া থাকবে। দেখেন ব্ল্যাকটাও এরকম একই, আর ডুপ্লিকেট কালিতে কোনো না বারকোডও নাই, কোনো জায়গায় ইন্দোনেশিয়া নাই, ফিলিপাইনও লেখা নাই, মূলত ইঙ্কজেট ইঙ্ক রিবেল। বলো তো কীভাবে বুঝবেন, আপনার মানুষ ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না সেটা আমি
বিশ্বাসের পরে। তো বিশ্বাস সব সব কাজে করতে নেই, কিছু কিছু কাজে বিশ্বাস না থাকাই ভালো, তাতে আপনার মঙ্গলের জন্য। আর যদি বিশ্বাস করেন, বিশ্বাস করে কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে যাচাই করে কিনতে হবে, কারণ বিশ্বাসের ব্যাপারে অনেক সময় অনেকে খাবল মারে, যার কারণে আপনারা সবসময় সতর্ক হন। আপনাদের কাছে এই কামনা করছি। তাই এই ভিডিওটা করার জন্য আজকে অনেকে বলছিল যে ভাই অরিজিনাল ডুপ্লিকেট কীভাবে করব, সেটা সে ডুপ্লিকেট কীভাবে চিনব, তার উপায় আমাদের একটু জানাবেন। তাই আমি এই আজকে এই ভিডিওটা তৈরি করলাম। ওকে ভাই, আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, সুবিধা অসুবিধা।